হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত আমি তাপস কুম্ভকার আজকে আমরা ডাব্লিউপি এসআই এর জিকে মক টেস্ট নাম্বার চার নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো এখানে প্রায় একত্রিশটি প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং সিলেবাসের তোমাদের যা কিছু অংশ থাকে সব কিছু অংশকেই সমানভাবে গুরুত্ব দিয়ে কিন্তু প্রতিটি প্রশ্ন করা হয়েছে এর আগে তিনটি সেট করা হয়েছে অলরেডি যেগুলোতে পঞ্চাশটি করে প্রশ্ন দিয়েছিলাম তোমাদের কাছে একদম ফুল প্র্যাকটিস হিসেবে করিছিলাম তো সেটা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো কেমন তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি প্রথমে দেখো কিছুগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে প্রথম প্রশ্ন কী দেখো ইসরো কোথায় হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার গঠন হবে অর্থাৎ ইসরো হিউম্যান স্পেস স্পাইস ফ্লাইট সেন্টার কোথায় গঠন হবে ইসরোর তরফ থেকে যে গঠন করা হবে সেটা কোথায় হবে আর অপশানগুলো দেখে নাও কর্ণাটক কেরালা হায়দ্রাবাদ নাকি রাজস্থান তো সঠিক হয়ে যাবে ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার যেটা গঠিত হবে সেটা হচ্ছে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে অপশান এ ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার পরের প্রশ্ন আমরা দু নম্বর প্রশ্নে চলে যাই কোন হকি খেলোয়াড় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার টোয়েন্টি টোয়েন্টি পেলেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ভারতের খেলাধুলার ক্ষেত্রে সবথেকে বড়ো পুরস্কার দু হাজার কুড়ি সালের হকি খেলোয়াড় হিসেবে কে পেয়েছেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অক্ষয়দীপ সিং রমেশ পাঠানিয়া রানী রামপাল নাকি মনিকা বাত্রা তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রানী রামপাল ইনি একজন মহিলা হকি খেলোয়াড় তিনি কিন্তু দু হাজার কুড়ি সালে হকি খেলোয়াড় হিসাবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন অপশান সি ইজ দ্য রাইট তৃতীয় প্রশ্নে চলে যায় দু হাজার কুড়ি সালের তীরন্দাজিতে কে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন দু হাজার কুড়ি সালে তীরন্দাজিতে কে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কার কী জন্য দেওয়া হয় ক্রীড়া প্রশিক্ষক বা যারা কোচ কোচিং যারা করায় ক্রীড়ার যে কোচ থাকে তাদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার বিশেষ কিছু অবদানের জন্য তো আর্চারিতে দু হাজার কুড়ি সালে দ্রোণাচার্য পুরস্কার কে পেয়েছেন অপশনগুলো দেখে নাও ধর্মেন্দ্র ত্রিয়ারি শিব সিং নরেশ কুমার নাকি প্রকাশ দাহিয়া তো সঠিক উত্তরটি হয়ে যাবে ধর্মেন্দ্র তিওয়ারি অপশান এ ইজ দ্য রাইট আনসার তিনি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন চতুর্থ প্রশ্নে চলে যায় স্কচ গোল্ড অ্যাওয়ার্ড কোন মন্ত্রকের অধীনে দেখো এই প্রশ্নটি একটু টাইপিং আলাদা রকমভাবে প্রশ্নটি করা হয়েছে অ্যাকচুয়ালি স্কচ গোল্ড অ্যাওয়ার্ড দেয় স্কচ ফাউন্ডেশন এবং এবছর সেটা কে পেয়েছে দু হাজার সালে কে পেয়েছে বা অর্থাৎ কোন মন্ত্রক পেয়েছে তাই বলা হয়েছে যে কোন মন্ত্রকের অধীনে অপশানগুলো দেখে নাও মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ এডুকেশন মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নাকি মিনিস্ট্রি অফ পাওয়ার তো সঠিক উত্তরটি হয়ে যাবে এবছর স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স দু সালের কথা বলছি টোয়েন্টি টোয়েন্টি কেমন আপশান এ ইজ দ্য রাইট আনসার পঞ্চম প্রশ্নে চলে যায় দু সালে কতজন খেলোয়াড় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার টোয়েন্টি টোয়েন্টিতে কতজন পেয়েছেন চার পাঁচ ছয় তিন তো সঠিক উত্তরটি হয়ে যাবে আপশান বি পাঁচজন খেলোয়াড় দু হাজার কুড়ি সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন পরের প্রশ্ন আমরা ইতিহাসে চলে যাই জাবদি প্রথার উদ্যোক্তা ছিলেন কে জাবদি প্রথা বা দশশালা বন্দোবস্ত ছিল তো সে তাই সেই প্রথার উদ্যোক্তা কে ছিলেন আকবর শেরশাহ সিকন্দর লোদি নাকি গিয়াসুদ্দিন উদ্দিন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সম্রাট আকবর অ্যাকচুয়ালি আকবরের যে রাজস্ব বিভাগের মন্ত্রী ছিলেন টোডরমল সেই টোডরমল কিন্তু জাবদি প্রথা বা দশ সালা বন্দোবস্তটা ক্রিয়েট করেছিলেন তৈরি করেছিলেন তাই যদি টোডরমল থাকে টোডর মল ইজ দ্য রাইট আনসার কিন্তু তিনি যেহেতু আকবরের অধীনে কাজ করতেন তাই রাইট আনসার এখানে হবে অপশান এ দেখো যেহেতু এসআইয়ের এর কোশ্চেন তাই একটু ট্রিকি লেভেল কোশ্চেনগুলো করা হয়েছে কেমন আর ডাব্লিউবির জি কে ডাব্লুবি যদি তোমরা প্র্যাকটিসের দাও নিচে দেখো কমেন্ট মানে ডেসক্রিপশন বক্সে দেখো দেওয়া আছে লিঙ্ক সেখান থেকে পেয়ে যাবে কেমন তো সপ্তম প্রশ্নে চলে যায় চাহারবাগ চাহারবাগ আসলে কী জিনিস অপশানগুলো দেখো বাবরের প্রিয় মহল সরি একটু টাইপিং মিস্টেক এখানে একটা র হবে বাবরের প্রিয় মহল মুঘলদের রান্নাঘর নাকি মুঘল আমলের বাগান নাকি মুঘল আমলের স্থাপত্য রীতি চাহারবাগ বলতে আসলে কী বোঝায় তো সঠিক উত্তরটি হচ্ছে চাহারবাগ আসলে মুঘল আমলের বাগান আগ্রাতে আছে কিন্তু মুঘল আমলের বাগান চাহারবাগ চাহারবাগো মুসলিমদের বা কোরআন একটা বেশ গুরুত্বপূর্ণ এর ভূমিকা আছে কেমন তাহলে সাত নম্বর প্রশ্নের অপশান সি দ্য রাইট আনসার অষ্টম প্রশ্নে আমরা চলে যাই সিন্ধু সভ্যতার কোথায় সিটাডল ছিল না দেখো সিন্ধু সভ্যতার সিটাডল সিটাডল বলতে দেখো দুটো পার্ট ছিল আপার পার্ট বা সিটাডল যেখানে যারা রুলিং ক্লাস বা ধনী ব্যক্তি তারা বসবাস করত এবং লোয়ার পার্ট লোয়ার পার্টে কিন্তু সেখানে কিন্তু দরিদ্র মানে গরিব মানুষের সেখানে বসবাস করত তো সিন্ধু সভ্যতার যে বিভিন্ন প্রত্নসত্ত অবস্থান পাওয়া গেছে খুঁজে পাওয়া গেছে সেখানে প্রায় প্রতিটি অংশেই সিটাডল ছিল একমাত্র ছিল না কোন জায়গায় অপশানটা দেখে নাও চাহুন্দারো মহেন্দ্রদাড়ো হরপ্পা নাকি কালীবঙ্গান এগুলো সবই সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান তো সঠিক উত্তরটি হবে চাহুন ধরা ইজ দা ওয়ান অ্যান্ড অনলি প্লেস যেখানে কিন্তু কোনো সিটাডল খুঁজে পাওয়া যায়নি তাই আসছেন এই ইজ দা রাইট অ্যান্সার নম্বর প্রশ্নে চলে যায় কে বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বাবরকে ভারত আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কে দৌলত খাঁ লোদি ইব্রাহিম লোদি সিকান্দার লোদি নাকি কোনোটি নয় এটি হচ্ছে আজ তোমাদের হোম টাস্ক কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সঠিক উত্তরটি কী হবে দশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে নিজামুদ্দিন মঈনুদ্দিন রামানন্দ নাকি বক্তিয়ার তো সঠিক উত্তরটি হয়ে যাবে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন মঈনুদ্দিন চিস্তি অপশান বি ইজ দ্য রাইট আনসার দেখো এই প্রশ্নগুলো কিন্তু অনেক বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু বিভিন্ন স্টেট লেভেল থেকে কিন্তু নিয়ে তৈরি করা হয়েছে কেমন প্রতিদিন তোমরা একটা করে ক্লাস পাবে এবং এইরকম মকটের সংখ্যা তোমাদের যতদিন পরীক্ষা চলবে ততদিন পর্যন্ত চলতেই থাকবে কিন্তু প্রতিদিন একটা করে পাবে অতএব যুক্ত হয়ে যাও আমাদের চ্যানেলের সঙ্গে কেমন এবং চলে আসি এরপর এতে এগুলো ছিল সব ইতিহাসের প্রশ্ন এরপর চলে এলাম আমরা পলিটি এবং ইকোনমিক্সে কেমন কী বলা হয়েছে ভারতের সংবিধানের কোন পাটে কেবলমাত্র একটি ধারা আছে ভারতের সংবিধানের অনেকগুলো পার্ট বর্তমানে পঁচিশটি পাঠ তো নাকি সেই পঁচিশটি পাটের মধ্যে কোন পাটে কেবলমাত্র একটি ধারা অর্থাৎ আর্টিকেলের সংখ্যা এক আছে একটাই আর্টিকেল আছে সেই 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 পার্টে সেই পাটটি কোনটি সতেরো আঠেরো উনিশ নাকি কুড়ি সতেরো আঠেরো উনিশ নাকি কুড়ি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কুড়িতম পার্টে বা ডাবল এক্স কুড়িতম পার্টে একটিমাত্র ধারা আছে এবং সেই ধারাটি হচ্ছে তিনশো আটষট্টি নম্বর ধারা যে ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধন করা যায় ক্লিয়ার সেই ধারাটা একমাত্র পার্ট নম্বর টোয়েন্টিতে আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বারো নম্বর প্রশ্নে চলে যায় পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে বা ন্যূনতম কত বছর প্রয়োজন এখানে একটা শব্দ উল্লেখ করা উচিত ছিল বয়স্ক কত বছর বয়স্ক হওয়া প্রয়োজন ক্লিয়ার তো পৌরসভার কাউন্সিলের জন্য মিনিমাম এজ কত হতে হবে একুশ বছর পঁচিশ বছর তিরিশ বছর নাকি আঠারো বছর তো সঠিক উত্তরটি হয়ে যাবে আসেন এ একুশ বছর বয়স হতে হবে সেই কারণে রিসেন্টলি দেখবে এর আগের ক্লাসে ডাব্লিউপির ক্লাসে আমরা বলেছিলাম যে কৃষ্ণ রাজেন্দ্রম নামন রামাচন্দ্রম নামন একজন এক বাইশ বছর বয়স্ক মেয়র নির্বাচিত হয়েছেন সর্বকনিষ্ঠ মেয়র ভারতের তামিলনাড়ুর তিরুবনন্তপুরম কর্পোরেশনের ক্লিয়ার তাই ন্যূনতম বয়স কত হতে হয় একুশ বছর অপশান এই ইজ দ্য রাইট তেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাই মিড ডে মিল শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখো মিড ডে মিল স্টার্ট হয় উনিশশো সালে সেই সময় কোন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাগু ছিল সেটাই তোমার কাছে জানতে চাওয়া হয়েছে সপ্তম অষ্টম নবম নাকি একাদশ তো উত্তরটি হয়ে যাবে অপশান বি সেই সময় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু ছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার চোদ্দতম প্রশ্নে আমরা চৌদ্দ নম্বর প্রশ্নে চলে যাই ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর প্রধান দপ্তর কোথায় অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর প্রধান দপ্তর কোথায় অবস্থিত জেনেভা প্যারিস ওয়াশিংটন নাকি নিউ ইয়র্ক তো সঠিক উত্তরটি হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এর প্রধান দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভা শহরে অপশান এ দ্য রাইট আনসার পনেরো নম্বর প্রশ্ন ছিল যায় জাতীয় জরুরি অবস্থা জারির কথা কোন অধ্যায়ে বলা আছে জাতীয় জরুরি অবস্থা তিনশো বাহান্ন নম্বর ধারা অনুসারে বলা হয় নাকি ন্যাশনাল এমার্জেন্সি সেটি কোন অধ্যায়ে সোজা কথায় বলা হয়েছে কোন পার্টে উল্লেখ করা আছে অপশানগুলো দেখে নাও এবিসিডির মধ্যে কোন অপশানটা রাইট আনসার হবে হ্যাঁ আর হ্যাঁ যতগুলো তুমি আনসার পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তুমি একত্রিশটির মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেয়েছো তো পনেরো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে আঠেরোতম পার্টে পার্ট নাম্বার এইটিন এক্স ভি ট্রিপল আই পার্ট নাম্বার এইটিনেই ন্যাশনাল এমার্জেন্সি কথা মানে বলা আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ষোলো নম্বর প্রশ্নে চলে যাই আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে এই প্রশ্নগুলো নিয়েছি কারণ এখান থেকেও অনেকগুলো প্রশ্ন এক্সামে আসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান থেকে পেয়ে যাবে তোমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন সুরাট অধিবেশন একটি গুরুত্বপূর্ণ কারণ উনিশশো সালে সুরাট অধিবেশন হয়েছিলো ঠিক সেই সময় চরমপন্থী এবং নরমপন্থীর বিভাজন হয় তো সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন দাদাভাউ নৌরজি বালগঙ্গাধর তিলক গোপালকৃষ্ণ গোখলে নাকি রাসবিহারী ঘোষ তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রাসবিহারী ঘোষ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সতেরো নম্বর প্রশ্নে চলে যায় কোথায় গদর পার্টি তৈরি হয়েছিল দেখো তোমাদের একটা বলছি একটা কথা বলছি এই প্রশ্নগুলো কিন্তু ডাব্লু বিশিএসের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা ডাব্লিউ নিচ্ছ তাদের জন্য এগুলো সমানভাবেই গুরুত্বপূর্ণ কোথায় গদর পার্টি তৈরি হয়েছিল আমেরিকা রাশিয়া জাপান নাকি ইংল্যান্ড তো দেখো গদর পার্টি তৈরি হয়েছিল সান ফ্রান্সিসকো শহরে এই শহরটি কোথায় অবস্থিত না ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নে আমরা চলে যাই জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন আজকের কোয়েশ্চেন অফ দ্য ডে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন ভারত জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন নেলি সেনগুপ্ত বাসন্তী দেবী ইন্দিরা দেবী নাকি উর্মিলা দেবী তো সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম বাঙালি মহিলা সভাপতি ছিলেন নেলি সেনগুপ্ত অপশান এ ইজ দ্য রাইট আনসার উনিশ নম্বর প্রশ্নে চলে যায় ত্রিপুরি কংগ্রেসের নেতাজি কাকে পরাজিত করেছিলেন ত্রিপুরি কংগ্রেসের যে অধিবেশনের সভাপতির লড়াইয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন জাহরলাল নেহরু বিপিনচন্দ্র পাল পট্টভী সীতারামাইয়া নাকি মৌলানা আবুল কালাম আজাদ তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পট্টভী সীতারামাইয়াকে নেতাজি সুভাষচন্দ্র বসু পরাজিত করেছিলেন কুড়ি নম্বর প্রশ্নে চলে যায় থিওসিফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন থিওসিফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এরা আমেরিকাতে তৈরি হয়েছিল গঠিত হয়েছিল পরিষ্কার করেছেন কে অ্যানিবেশান্ত মাদাম ব্লাটা ভাস্সি আর এম রায় নাকি মাদাম কামা তো সঠিক উত্তরটি হবে থিওসিফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন মাদাম ব্লাটাভাস্কি অপশান বি ইজ দ্য রাইট আনসার একুশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই আজকের আরও একটি কোশ্চেন অবধারে কোন নদীকে বৃদ্ধগঙ্গা বা কোন নদী বৃদ্ধগঙ্গা নামে পরিচিত ওল্ড গঙ্গা নামে পরিচিত বা বৃদ্ধগঙ্গা নামে পরিচিত কোনটি গোদাবরী কৃষ্ণা কাবেরী নাকি গঙ্গা তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দক্ষিণ ভারতের নদী গোদাবরী তার বিশাল জলাশ জলরাশির জন্য বৃদ্ধগঙ্গা নামে পরিচিত অপশন এ ইজ দ্য রাইট আনসার বাইশ নম্বর প্রশ্ন চলে যায় পেডকল মৃত্তিকা কি জাতীয় মৃত্তিকা পেডকল পেডকল মৃত্তিকা কী জাতীয় মৃত্তিকা আম্লিক খারীয় প্রশম নাকি কোনোটি নয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে পেডকল মৃত্তিকা ক্ষারীয় প্রকৃতির এবং এতে মূল উপাদান হিসাবে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট থাকে এবং এর উর্বরতা শক্তি তুলনামূলকভাবে অনেক কম হয় কেমন এবং এটি কী প্রকৃতির না খারিও অ্যালকালাইন প্রকৃতির অপশন বি ইজ দ্য রাইট আনসার তেইশ নম্বর প্রশ্নে চলে যায় আজকের আরও একটি কোশ্চেন অবধারে লক্ষ্ণৌ কোন নদী কোন নদীর উপকূলে অবস্থিত লক্ষ্ণৌ শহরটি কোন নদীর উপকূলে অবস্থিত রবি যমুনা গোমতি নাকি গঙ্গা তো সঠিক উত্তরটি হয়ে যাবে লক্ষ্ণৌ শহরটি গোমতি নদীর তীরে অবস্থিত বা উপকূলে অবস্থিত অপশান সি ইজ দ্য রাইট আনসার চব্বিশ নম্বর প্রশ্নে চলে যায় দেখো এই প্রশ্নগুলো বুঝতে পারছি এগুলো ভূগোল থেকে নেওয়া হয়েছে ভূপৃষ্ঠের মেরু অঞ্চলে উপর ট্রোপোপোজের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত হয় দেখো ট্রোপোপোজ কোন এরিয়াকে বলা হয় ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে শান্ত জায়গা তাকেই বলা হয় ট্রোপোপোজ সেই ট্রোপোপোজের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত হয় কোন অঞ্চলে বলা হয়েছে ভূপৃষ্ঠের মেরু অঞ্চলে আট থেকে নয় কিলোমিটার ছয় থেকে সাত কিলোমিটার ষোলো থেকে আঠারো কিলোমিটার নাকি দশ থেকে বারো কিলোমিটার তো সঠিক করতে হবে মেরু অঞ্চলের ট্রোপোপোজের উচ্চতা হয় আট থেকে নয় কিলোমিটার পর্যন্ত অর্থাৎ ভূপৃষ্ঠ মেরু অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে আট থেকে নয় কিমি অঞ্চলের মধ্যেই ট্রপোপোজ অবস্থান করে এবং বিশুভ অঞ্চলে কতটা করে বিশুভ অঞ্চলে করে ষোলো থেকে আঠারো কিলোমিটার কেমন মানে নিরক্ষীয় অঞ্চলে পঁচিশ নম্বর প্রশ্নে চলে যায় বিওডি জলের বিওডি ওয়ান এর কথা এর অর্থ কী দেখো বিওডির ফুল ফর্ম বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এরা কী বোঝায় যে একটি জলে যে পরিমাণ মানে জৈব পদার্থ আছে তাকে পাচিত করতে যে পরিমাণ তোমার অক্সিজেন প্রয়োজন হয় অক্সিজেন ডিমান্ড যতটা হয় তাকেই বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং এটা প্রায় পাঁচ দিন ধরে রেখে দেওয়া হয় তো এর ওয়ান বিও ডি ওয়ান এর অর্থ কী ভালো জল মাঝারি জল নিম্নমানের জল নাকি কোনোটি নয় তো সঠিক উত্তরটি দেখো সঠিক উত্তরটি হচ্ছে বিও ডি মান যত কম হবে জলের কিন্তু গুণমানটাও তত বেশি হবে ভালো হবে তাই বিও ডি ওয়ান এর অর্থ কী না ভালো জল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আমরা সায়েন্সে দেখো এন্ট্রি করছি সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় কোথায় সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় কোথায় ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে রাইবোজমে নাকি সাইটোসোলে তো সঠিক উত্তরটি হয়ে যাবে সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে অপশন এ ইতে রাইট আনসার এবং অন্ধকার দশা কোথায় হয় না স্ট্রোমা অঞ্চলে হয় সাতাশ নম্বর প্রশ্নে চলে যায় অয়েল অফ উইন্টার গ্রিনের রাসায়নিক নাম কী দেখো এই যে ব্যথা বেদনার যেসব ওষুধগুলো আছে বা মলম আছে যেমন মুভ আছে আয়োডেক্স আছে আছে তো এই জিনিসগুলোতে অয়েল অফ উইন্টার গ্রিন যে সেন্ট স্পেশাল সেন্ট পাও একটা এই যে বলেনি স্প্রেয়ের বা বলেনির যে একটা স্পেশাল সেন্ট থাকে সেই সেন্টটা কিন্তু অয়েল অফ উইন্টার গ্রিনের সেন্ট এবং এটা ব্যথা বেদনা উপশম করতে এই যোগটি অত্যন্ত কার্যকরী কেমন তো প্রশ্ন হচ্ছে এই এই রাসায়নিক নাম কি অপশানগুলো নিশ্চয়ই পড়া হয়েছে তো সঠিক উত্তরটি হবে যাবে কি না মিথাইল সেলিসেল্ট হচ্ছে এর রাসায়নিক নাম অপশান বি ইজ দ্য রাইট আনসার আঠাশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই ভ ভর সংখ্যা সরি একটু টাইপিং মিশ্রিন করি যেটা ভার সংখ্যা নয় এটা ভর সংখ্যা ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান যেগুলোকে সার্কেল করছি সেগুলোকে মাথায় রাখো ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু নিউট্রন সংখ্যা সমান এই ধরনের পরমাণুগুলিকে কি বলা হয় আইসোডপ আইসোবার আইসোডন নাকি কোনোটি নয় তো সঠিক করতে হবে যাদের নিউটন সংখ্যা সমান তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটন অপশন সি ইজ দ্য রাইট আনসার আইসোটোপে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা সমান হয় আইসোবারে ভর সংখ্যাটা সমান হয় ক্লিয়ার উনত্রিশ নম্বর প্রশ্নে চলে যায় কৃত্রিম বৃষ্টিপাত তৈরি করতে কোন যৌগটি ব্যবহৃত হয় আর্টিফিশিয়াল রেন তৈরি করার জন্য দেখো সিনেমাতে কিন্তু এগুলো ইউজ করা হয় না সিনেমাতে সাধারণত রেন যে রেন ট্যাঙ্ক থাকে সেখান থেকে স্প্রে করা হয় কিন্তু আর্টিফিশিয়াল বৃষ্টিপাত তৈরি করা হয় বিশেষ কোনো বড়ো যদি তোমার মানে শস্য শস্য ক্ষেত্র থাকে সেক্ষেত্রে যদি বৃষ্টিপাত সময় উপযোগী না হয় তখন কৃত্রিম বৃষ্টিপাত তৈরি করতে একটি যোগ ব্যবহার করা হয় সেই যোগটির নাম কি অপশানগুলো নিশ্চয়ই পড়া হয়েছে তো সঠিক উত্তরটি হচ্ছে তার নাম সিলভার আয়োডাইড এবং সংকেত কি না এজিআই এটি এক পর কোলোডীয় দ্রবণ যেটা কি হয় বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প তাদেরকে কিন্তু ঘনীভূত করে মানে জলবিন্দুতে পরিণত করে এবং তখন তারা ভূপৃষ্ঠ মানে অভিজ্ঞস্থানের ফলে নিচে পড়ে বৃষ্টিপাত ঘটায় তাই অপশান সি ইজ দ্য রাইট আনসার তিরিশ নম্বর প্রশ্নে চলে যায় পদ্ধতিতে নিম্নলিখিত কোন দুটি ব্যবহৃত হয় ভাল্কানাইজেশান একটি বিশেষ প্রক্রিয়া এই প্রক্রিয়ায় নিম্নলিখিত কোন দুটি জিনিস ব্যবহৃত হয় রাবার ও সালফার ল্যাটেক্স ও সালফার রাবার ও স্টিল নাকি রাবার ও লেড তো সঠিক উত্তরটি হবে ভালকানাইজেশন পদ্ধতিতে বা প্রক্রিয়া ব্যবহৃত রাবার বা এবং সালফার অপশান এ ইজ দ্য রাইট আনসার রাবারের ভাল্কানাইজেশান হয় সেক্ষেত্রে রাবারের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করার জন্য তাতে সালফার মিক্সি মিক্স করে নিয়ে তাকে হঠাৎ গরম করে নিয়ে আবার ঠান্ডা করা হয় অপশান এ ইজ দ্য রাইট আনসার একত্রিশ নম্বর প্রশ্নে চলে যায় অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে গ্রহণ করেছিলেন ছিলেন কে ললিতা ট্যান্ডেন ম্যারি লীলা রাও কমলা দেবী নাকি সোনিয়া কট ডেনন কোট দ্য রাইট আনসার ইজ অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা ছিলেন ম্যারি লীলা রাও অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো এসাইয়ের মক টেস্ট বলো এরকমের মক টেস্ট তোমরা প্রতিদিন এই সময় পেয়ে যাবে দুপুর দুটো নাগাদ আমি তোমাদের আপলোড করে দেবো কেমন পেয়ে যাবে দুপুর দুটো নাগাদ এবং আরেকটা জি কে ক্লাস তোমরা সন্ধ্যার দিকে এরপর থেকে পাবে টাইমটা একটু চেঞ্জ হয়েছে তো আমরা চলে এসেছি আমাদের হোম টাস্কে বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দৌলত খান লোদি তিনি কিন্তু বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন অপশান এ ইজ দ্য রাইট আনসার তো বন্ধুরা আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও আমরা ডিটেল ক্লাসে খুব শীঘ্রই আসছি সেখান থেকে তোমরা যদি বাবা চলো চাও ফ্রি কোচিং আমি সেখান থেকে তোমাদের প্রোভাইড করবো কেমন সেটিও খুব শীঘ্রই লঞ্চ করছি তো এইভাবেই পাশে থেকো সাথে থেকো ভালোবাসা দিও সাপোর্ট করতে থাকো কেমন আর ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর নিজের পড়াশোনাটা প্রচুর পরিমাণে ছেড়ে চালিয়ে যাও যতটা সময় আছে নিজের সবটুকু উজাড় করে কিন্তু তুমি পরিশ্রম করো মনে রাখবে চাকরি আমায় পেতেই হবে ওকে ভাই জয় হিন্দ